ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह गणाधीरो आदि गोविंद सर्व कारण कारण मूकं करोति वाचलं पंगुं लांगयते गिरिं यत्कृपा तमहं वंदेहि परमानंद माधव। श्री कृष्ण चैतन्य भागवत संगत वैष्णव पानाय हाबिर ची चरणे सजरांग भक्ति कात करिया आज आमार उपदेष्टा मंडली बारा श्रीकृष्ण चैतन्य भागवत संगत भक्तमंडल चाहिए बहुदिन पर আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ফ্ল্যাট রিলিফ ডিস্ট্রিবিউশন লমনি কৃষ্ণজন্ম লমনির পরে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর সোর গীতা প্রতিযোগিতা অনুষ্ঠান হান চলে আজার গা সপ্তাহে তিন দিন বুধবার শুক্রবার বার রবিবার এ হাতিয়ে গত আমার বৈষ্ণব যেটা শ্রীমৎ ভগবত গীতা ধর্মগ্রন্থ আমি পইলা অধ্যায় কিয়ার লম করলাম পিছনে দশান শ্লোক লম করলাম এবাকা সোর প্রতিযোগিতা হানোর মাধ্যমে পাঁচ সান শ্লোক লোক প্রতিযোগিতা হান চলেছে সোর প্রতিযোগিতা হানার আমি পইলা খাল করেছিলাম এসাদে প্রতিযোগী নাপি টাঙাই বা এসাদে প্রতিযোগিতা হান আকর্ষণীয় নাইতে পারে কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর দৌলতে ভক্তমানায় কৃপা এবং আশীর্বাদে আমার সৌজেতাই গীতা পাঠ করিয়া জিতারাগা আমার সমাজের ধর্ম সংস্কৃতি মাঙয়া জিতইগা বলিয়া যে ডরহান আছিল ও ডরুহান আমার আং নেই হইল ক্যাকা বললে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আমার নয়া প্রজন্ম যেভাবে সজা কইয়া আয়া সমস্ত বিশ্বর মালঠেবগত গীতা পাঠের এবং গীতা ব্যাখ্যার মধ্য দিয়া অপূর্ব ধর্মীয় পরিবেশ আহান আমার পণ্ডিত হাবিয়ে পাঠ করানির পরে সৌসুমারে আইয়া এ পাঠে আনা সামিল হইয়া আমারে ধন্য করে দেশ আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ভারত বাংলা সমস্ত পৃথিবীর কোণে কাঞ্চলে দে আসি হাবি ভক্ত বিশেষ করে আমার উপদেষ্টা বিজয়লক্ষ্মী দি প্রভাত স্যার ব্রজগোপাল দা বাংলাদেশর সুরেশ এবং বিশ্বজিৎ গাছির লগে আলাপ হই আমার সিদ্ধান্ত হান আসিল হান যেদিন গীতার ১৮ অধ্যায় পাঠ লমইয়া দশান শ্লোক লমনির সময় গীতামাহিত্য চর্চার মধ্যে আমার উপদেষ্টা বিজয়লক্ষ্মী দিয়ে কথা হান মাতিয়া আমারে পথ প্রদর্শন করে দেছিলি যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আমার বৈষ্ণব যেটা আসি তানো
এ তিন দিনকার প্রতিযোগিতা বুধবার শুক্রবার রবিবার রবি বুধ শুক্র সৌর প্রতিযোগিতা আঞ্চলক এবং কৃষ্ণকথাতে যত টটর টাঙাই মাই হবা যত শ্রবণকর টাঙাই মাই হবা সেন্ডাকার টাইমে আনাত আরতি করিয়া দুগ্ধ নাবাত্তি দিয়া কৃষ্ণকথাখানি নিকা হুল্লো আমার তা আনন্দ থাক তাই আমি সিদ্ধান্ত হান নেনা মনাসিতা যে এ তিন দিন বাজে আর এক চারিদিন যে হান থাক এর চারিদিনে আনাত দিনা হান অথবা দিদিন বিশেষ করে দিনা হান হইল আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বৈষ্ণব ধর্ম তত্ত্বকথার গজে আমি বিভিন্ন পণ্ডিতের মাধ্যমে আলোচনা হান যদি অকরে পারিয়ার আমার সমাজে উষাদে কোনো সংগঠন নেই উষাদে কোনো মালটেপের পরিবেশ নেই উষাদে যে সাধু সংঘর মতো কোনো ক্লাব নেই যে কারণে আমি আমার সমাজের ধর্ম সংস্কৃতি সম্বন্ধে প্রাথমিক জ্ঞান যেটা হারপানির উত্তাত্ত আমি বঞ্চিত আছি হাবিরদার আলেরিক পাকুরানির সময় নাপিতে পারে হাবিরা ও গ্রন্থ তা হাবি পুলকুরানি অসম্ভব বার এ সুযোগে আনাত আমি যদি আমার গ্রন্থ যেটা আছে এটা পণ্ডিতের মাধ্যমে বিশেষ করে শ্রবণে হানে হাবিত্য শ্রেষ্ঠ হান নববিধা ভক্তির শ্রবণে হান পাকরিয়া রসর ভিতরে সমানি হাবির দ্বারা অসম্ভব কিন্তু বিজ্ঞ পণ্ডিতাগর মাধ্যমে জ্ঞানীয়াগর মাধ্যমে যদি শ্রবণ করিয়ার কুতলে শ্রবণওয়ানার মাধ্যমে ও তত্ত্বকথার জগতওয়ানার হমিতে আমার তা পরিষ্কার অর জেহানোর কাউলিয়া নববিধা ভক্তির ভিতরে পৈলা শ্রবণঙ্গে হানতে সিহান তে আমার বৈষ্ণবীয় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যেহান আমার মণিপুরের বৈষ্ণব ধর্ম হান যেহান আমার অপাও পাই দরিয়াথ সিহান যেহান আর ভুবনেশ্বর সাধু ঠাকুর যে ধর্মহান সাধন করিয়া গেছে গা এবং ও পথে আমি দীক্ষিত আছি আমার ইমাবাবার কর্ম আমি ও পথে করিয়ার আমার তা প্রত্যেক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর এত আকর্ষণে হারইয়া যে তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ শ্রবণ কর্তারা তানুরা আমার এ প্রাথমিক জ্ঞানে তা ফু করে দেনা পণ্ডিতের মাধ্যমে উহান নিয়ামপাড়া দায়িত্বের পরের বলে আমি করি আমার সমাজে চলিয়া হের চৈতন্য চরিতামৃত পাঠ চৈতন্য ভাগবত পাঠ এবং গীতা পাঠ মহাভারত পাঠে হান আমাতা মানুমল্লের স্বর্গারোহণ আদি পাঠর কিন্তু আমার ভজন হান গীতা চৈতন্য চরিতামৃত ভাগবত এবং শ্রী চৈতন্য ভাগবত আদি গ্রন্থ এটা আমার ধর্মর পথ বলে করানিকা মহাপ্রভু চৈতন্য দেবে অধিক গ্রন্থ না পা করানিকা মাতেছে অধিক চর্চাও না পা করানিকা মাতেছে এবং গ্রাম্য কথা গ্রাম্য চর্চা নিয়াম না করানিকাও মাতেছে অতএব আমি এই আধ্যাত্মিক জগতে মহাপ্রভুর জগতে আনাত হমিতে গেলে গা নিয়ামপাড়া গ্রন্থ পা করানির প্রয়োজন নেই বিষ্ণু শর্মায় তার কথা আন মাতিয়া গেছে গা হংসর্যতা ক্ষীরমিব অম্বু মধ্যাত আজ গইজে সাথে পানীয় ছেলকমে মিলিয়াথা রূপে ছেলকম বাসিয়া পেয়া পারে রুসাদে আমি কৃষ্ণ কথা যেহানি আমার মানব জীবনে কৃষ্ণ সাধনার জীবনে যেটা প্রয়োজন পারে ও গ্রন্থতা ও শাস্ত্রতা আয়ত্ত করা নিথক এবং চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তা যে বেকা উদাহরণ দেশে গাপ এই ভক্তির যে কথা আনি গীতাত আছে
ভাগবতের যেহানি আছে, অন্যান্য পুরাণাদি গ্রন্থে যেহানি ভক্তির কথাহানি আছে, উহানি আনিয়া ভক্তি এনরে সংস্থাপন করেছে। তাই আমি আমার প্রাথমিক জ্ঞান বলতে আমি কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে আমার তা হারপানি থকর, রাধা তত্ত্ব সম্বন্ধে আমার তা হারপানি থকর, রাধা কৃষ্ণ যুগল তত্ত্ব আমার তা হারপানি থকর, কৃষ্ণ সম্বন্ধে হারপানি মানে আহান, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে হারপানি মানে আহান। কৃষ্ণ মহাভারতের কৃষ্ণ এবং রাসলীলার কৃষ্ণ, গোকুল বৃন্দাবন মথুরা দ্বারকা কুরুক্ষেত্র প্রবাস সই জায়গাতে যে কৃষ্ণ আছে, এই কৃষ্ণর ভিতরে বৃন্দাবনের কৃষ্ণ তাত্ত্বিক কৃষ্ণ, যে কৃষ্ণর লগে রাধা সম্পর্কিত, অন্য কোনো সম্পর্কিত নেই। অতএব রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে আমার তা প্রচণ্ডভাবে হারপানি প্রয়োজন। কৃষ্ণ বলতে এই মেয়ে আমি কৃষ্ণ আজ্ঞ বুঝি আর, কিন্তু তাত্ত্বিক কৃষ্ণ আগ আছে, যে কৃষ্ণ গ ভজনের কৃষ্ণ গ, যে কৃষ্ণ গ আমার মহাপ্রভুর ভজনে নাথ হমিতে গা, মহাপ্রভুর ভজনে নাথ হমিতে গা, যে কৃষ্ণ গড়ে আশ্রয় করিয়া ভজনা নাথ হমিতে, ও কৃষ্ণ গ সম্বন্ধে আমার তা পইলা তাত্ত্বিকভাবে জ্ঞান আহরণ করানির প্রয়োজন। এবং কৃষ্ণ হারপিতে গেলে গা রাধা কৃষ্ণর মিলিত তনু এবং বিশ্বের তনু, রাধাকৃষ্ণের অভিসার, রাধাকৃষ্ণের অন্তর্ধ্যান, এটা তত্ত্ব সম্বন্ধে আমার তা রাধাকৃষ্ণর ভিতরে আমার অনেক তাত্ত্বিক বস্তু হারপানি থকর, যেটা আজি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মহাপ্রভুর ইস্কনর মানু এটা প্রচার করতারা, গৌড়ীয় মঠর তাই প্রচার করতারা। এবং এ প্রচারে তা আমার তা আজি যদি আমি বিভিন্ন দিক দিয়া এহান যদি আমি চর্চা না থইয়া, আমার সৌ গীতাপাঠ কম্পিটিশন ওয়ান চলের ওয়ান চলতই, আমার তাত্ত্বিক বস্তুর গজে, ভাবতত্ত্বর গজে, রসতত্ত্বর গজে, রাধা কৃষ্ণর ভজন সাধনার গজে আমার তা আলোচনা হান হাপ্তায়, সুপনাইল হাপ্তায় দিন আহান না হয় দিদিন, আমার অ্যাডমিন এবং আমার কমিটির মানে ডিসিশন নিতাইয়া ভারত বাংলাদেশের বৈষ্ণব তিলৈতায়, এবং এ বিষয়ে বিজ্ঞ যেটা মানু, আমি গীতাপাঠ যে বাকা করিয়া গীতাপাঠ করা নিওয়ানে আহার, কিন্তু চৈতন্য চরিতামৃত আমার ভজনের পথ যে বাকা ইতাঙাই বাকা, ও ভজনের পথর মানুর নিয়াম পারা প্রয়োজন। গীতাহান যে বাকা পাঠ করতাঙাই বাকা, গীতা আনতে ধাপর যুগর গ্রন্থ আন্ত কইয়া, এহাতে যে সম্প্রদায় মানু যে গইও পাঠ করে পারতারা হান, কিন্তু আমি যে বাকাই আমার সমাজের সাধু বাবার বজনা না তাই তাঙাই উবাকা, উবাকা কিন্তু আমার তা অনেক সচেতনতার প্রয়োজন। কারণ ওহান গভীর বস্তু আহান, ও গভীর বস্তু আনাত উষাদে পণ্ডিত আমি বিচারিয়া, আমি চেষ্টা করানি থক। এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ অকরানির আগে চৈতন্য ভাগবত গ্রন্থ হান অকরানি, তারপরে চৈতন্য চরিতামৃত গ্রন্থ, তারপরে আমি প্রেম ভক্তি চন্দ্রিকা, হরিভক্তি বিলাস, ভক্তমাল গ্রন্থ, সাথে আরো অন্যান্য গ্রন্থ যেটা আছে তা আমি সময়ে সময়ে যাহাতে প্রত্যেক বৃহস্পতিবার দিন আর এমন গুরুবার হান আছে, আমি বিভিন্ন পণ্ডিতরে এখন আয়োজন করে দিক, কেকা বলে পণ্ডিতর পণ্ডিতের মাধ্যমে আলোচনার মাধ্যমে যদি আমি হেনাত তো নিয়াম পারা গেপ হইয়া থাই আর উঠাইলে আমার ধর্মপ্রচারে হেনাত আমার জাগরণ নান যে হ্যাঁ আহ অনাথ অনেক বৈষ্ণবে অনেক কিছু হারপানিকা খৌরাং থই তারা, বয়োজ্যেষ্ঠ অনেক বৈষ্ণব আসি, কোনাক বৈষ্ণব যেটা আসি, যেটাই ফোনের মাধ্যমেও হাবে সবই মাত্তারা যে আমি ধর্মপ্রচারে হান বন্দনা না, গীতা কম্পিটিশন অন্যান্য কম্পিটিশন ওটা চলতই, ওটার মাধ্যমে সৌরে আমি জাগ্রত করানি লগে ধর্মপ্রচারে হান তো আমি মনোযোগ দে না, যে কারণে আমি প্রত্যেক বৃহস্পতিবারে এ বিষয়ে অভিজ্ঞ মানু আমার তা আসি বাংলাদেশে হেমন্ত কৈলাই নাংহান যেগর নাংহান দোরানি লাগের,
তা আমার মহাপ্রভু সম্প্রদায়ে দীক্ষিত হব এ সম্প্রদায়ে হল সাধু বাবার আশ্রম হং করিয়া তা এ বিষয়ে অনেক চর্চা করে হেমন্ত গিরক আছে এ বিষয়ে আমার নিহারিকা দিদি গীতানক আছে এ বিষয়ে তেতা জ্ঞান আছে এবং তেই চর্চা করার মত ক্ষমতা আছে আমার সুরেশ বাবু মিদেহরি তা যেটা মহাপ্রভু দর্শনে আনার গজে ইকরাই করি করে তার লেখা আমি দেখেছো এবং তা এ পথের মধ্যে তার প্রচুর জ্ঞান আছে লাইভ ভিডিওর মাধ্যমে নাইলো ইকরার মাধ্যমে তা প্রকাশ করেছে আমার রমেনদা বাংলাদেশর তা এ বিষয়ে অনেক অগাধ পাণ্ডিত্য আছে এবং তা ইকরার মানে হেতু আমি না করেছি হানতে মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম আমি প্রভুর আশ্রয় লইয়া খরা অধিলে আমার যেটা বৈষ্ণব আসি তানু চেষ্টা করতাই এবং প্রভুর নাম মান বন্ধ নাই নামে হান চলতই এবাকা আমি গীতা জ্ঞান পানার পরে আমি যাহাতে ঈশ্বরর পথেগত আসল ভজনর পথ উজ্জিকা কারণ গীতা আনার পরে আমি মহাপ্রভুর ভজন আনাত আইতা আইগো এবং মহাপ্রভুর ভজনও আনে আমার আসল ভজন হান এ ব্যাপারে আমার রমেনদা বাংলাদেশর তা ইকরা কিরি করেন মি দেহরি তার প্রচুর জ্ঞান আছে অনিল রাজকুমার মোর গুরুভাই বাংলাদেশর তা দীক্ষিত হ সাধু বাবার পথে তার এ ব্যাপারে তার অনেক শ্রদ্ধা আছে তার ভক্তি আছে এবং আশ্রিত বৈষ্ণব গুহান্তে তার অঙ্ক আমি অনেক কিছু পানার আশা করিয়া দেবাশিষ শর্মা তাও আশ্রিত সাধু বাবার মার্গে মোর গুরুভাই গ তাও বাংলাদেশে আমি আর এক মানু পেতা নাই আপাতত আমি যেগিলে হিয়া এ বৈষ্ণবে তা এ বিষয়ে তানুর অনেক আয়ত্তকর্তারা হারপানি মণিতারা আমি ভারতবর্ষের মধ্যে আইলে আমি এ বিষয়ে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত স্বয়গোসাই পঞ্চতত্ত্বর গজে মি সেবাখানি করে পারত আমার প্রতাপগড়ে ব্যাসমুনি সিংহ তা আশ্রিত বৈষ্ণব গৌরীয় বৈষ্ণব ধর্মে এবং তা ইশালপা গ চৈতন্য চরিতামৃতর গজে তার অগাধ পাণ্ডিত্য আছে ব্যাসমুনি কাকা ঘরে আমি আনে পারিয়ার এবং আমার এ ব্যাপারে দুলপসরার সুমন তাও মহাপ্রভুর পথে দীক্ষিত আশ্রিত এ ভজনে আনার তা সাধন ভজন করেন গ তারে আমি আনে পারিয়ার আমার নিতুদারে আনে পারিয়ার তাও এ পথে দীক্ষিত এবং আশ্রিত ইয়া তাই ভজন সাধনের পথে আছে গ এবং মিনেশ্বর মুখার্জি তা মাতেছিল এ বিষয়ে তা অনেক হারপানির চেষ্টা করে এবং এ বিষয়ে তা যেহেতু সংস্কৃত ভাষার পণ্ডিতা হিসাবে তা এ বিষয়ে অনেক কিছু মাতে পারতই এটা লেরিকুলা নাইলো আমার বিজয়লক্ষ্মী দি তেই লেরিকুলা নাইলো এ বিষয়ে তেরাং বিশেষ করে প্রেম ভক্তি চন্দ্রিকার গজে অগাধ পাণ্ডিত্য আছে পথে গতেই দীক্ষিত গ আমার সাধু বাবার পথে দীক্ষিত গ আশ্রিত গ তেরাং তো আমি অনেক কিছু তেই বক্তব্য যে তা দিদি এবং তেই প্রবচনে আমি হারপিয়া বিজয়লক্ষ্মী দিরাং তো আমি হারপা পারিয়ার আমার শিক্ষারে মানসী দি আছে মানসী দিতে লেরিকুলা লেরিক নাতলো যেহেতু তেই বাংলা সাহিত্য এবং অসমীয়া সাহিত্যে বৈষ্ণব ধর্মের প্রতি তেইতা সাহিত্যর মানবোধ কইয়া এ লাইনে গত আমি মানসী দি রূপ পাপারিয়া আমার এ বিষয়ে আনাত আমি অনেক কিছু গীতানা করান্ত পেইতাঙাই আশা থইয়ার এবং আমি যদি অকরাগ দিয়ার আমি পইলা চিন্তা হান করিয়া তা এহান আলোচ্য বিষয় হান কমেন্টের মাধ্যমে হাবিয়া প্রকাশ করবান চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্য ভাগবত গ্রন্থে সমানির আগে আমি গক্ষ আনাত না হমিজ্ঞা কারণ আমি যতটুকু হার পাশু চৈতন্য আমি যদি অকরাগ দিয়ার উতাইলে চৈতন্য চরিতামৃত গ্রন্থ অকরাগ দিলে মানুষ হার পান পারতাই কারণ গীতাতে অধ্যায় 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 হলে ভক্তাগ এবং
প্রশ্নকর্তা তিন গ সঞ্জয় ধৃতরাষ্ট্র অর্জুন এবং কৃষ্ণ চারি গ মানুষ বিষয় হান গীতা হ্যাঁতে এনাত অপরাগ দিতে প্রাথমিক জ্ঞান না থাইলে অপরাগ দে না ইয়া করে কারণ গীতা জ্ঞানও হান মানুষের মৌলিক জীবনের সমস্যা গীতা জ্ঞানও হান আসলে সমস্যা অর্থাৎ মানুষকে দুঃখ পেয়ে তারা দুঃখত্ব কি সাধে মুক্তি পানা এহানি গীতা জ্ঞান আলো মূল নাই আট থেকে মুখ উৎস প্রথম অধ্যায়ে দুঃখ দ্বিতীয় ১৮ অধ্যায়ে মুখ মুক্তি এম সম্বন্ধে আমি অপরাগ দিয়া নম করে পাড়িয়ার অধ্যায় হিসাবে শ্লোক হিসাবে কারণ গীতার প্রত্যেক শ্লোকেই তাৎপর্যপূর্ণ কিন্তু আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থ পৈলার্থ করা অদেনা নোয়ারিয়া এ বিষয়ে এম সম্বন্ধে আমি হাবির দৃষ্টি আকর্ষণ করি কারণ যে মানুষ ওই কৃষ্ণ তত্ত্ব হান্না পাশে যে মানুষ ওই রাধা তত্ত্ব হান্না পাশে যে মানুষ ওই রাধা কৃষ্ণের মিলিত তনু যুগল দর্শনে আনজে কই হান্না পাশে রাসলীলা হানজে কই হান্না পাশে রাসলীলার যুগল মিলন হানজে কই হান্না পাশে রাসলীলার সখী সম্বন্ধে যে কর্তা জ্ঞান নেই রাসলীলার বংশীর গজে যে কর্তা জ্ঞান নেই রাসলীলার অন্তর্ধ্যান রহস্য সম্বন্ধে যে কর্তা জ্ঞান নেই অগিরক চৈতন্য চরিতামৃত পাঠে হমানারে এবং রাধা কৃষ্ণ সম্বন্ধে হারপিয়া রাধা কৃষ্ণ যুগল দর্শনবান সম্বন্ধে হারপিয়া রাধার ভক্তিধ্বনি রাধার অন্তর্ধ্যান শ্রীকৃষ্ণের অন্তর্ধ্যান এবং নিত্যরাজ কুঞ্জরাজ বসন্তরাজ শারদীয় রাস এটা সম্বন্ধে যদি প্রাথমিক জ্ঞান না থাকে ওই চৈতন্য চরিতামৃত পাঠ করলে হ্যাঁ অর্থ হান্না পিতৃ বাবের মিত্র হমানা এহানোরকে বলি আমি গক্ষ চৈতন্য চরিতামৃত পাঠ করে নারিয়ার এবং যে কিরকম মাধবেন্দ্রপুরী তত্ত্ব হান্না পাঠ তত্ত্ব জিনিসা হান ইয়ারি জিনিসা হান গৃহীতানি শ্রীকৃষ্ণর জীবনী আলোচনা করা নিওয়ানে হান শ্রীকৃষ্ণের তাত্ত্বিক আলোচনা করা নিওয়ানে আখ্যান নামে দোহানি দুহান রাধার বাপকনাং কিনাং বিশবানু মালকনাং কীর্তিকা রাধার বনকনাং চন্দ্রাবলী রাধা কৃষ্ণের ভাগবতর ইয়ারি যেটা আছে উহানে আহান শ্রীকৃষ্ণ নন্দযশোদার গর্ভে দৈবকী বসুদেবের গর্ভে জন্মছে নন্দযশোদারাং লালন পালন করেছে গুরুরা আছে উতাই আহা কিন্তু তাত্ত্বিক কৃষ্ণ ভজের কৃষ্ণ ভজেন্দ্রনন্দন কৃষ্ণ সম্বন্ধে যদি জ্ঞান না থাক তাহলে চৈতন্য চরিতামৃত গ্রন্থে হমানুয়ার চৈতন্য চরিতামৃত গ্রন্থে হমাইতে গেলে গা তি প্রাথমিক জ্ঞানখানি ল ইয়া হমাইতেই গা অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে তর সাধারণ জ্ঞান আহান থানা লাগতই এবং এখানে আমি যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থে হমানির আগে যদি আমার বৈষ্ণবরে এখান ফোক করে নারিয়া তাহলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজরে আমি সঠিক সাধু বাবার পথ আনে নারিয়া সাধু বাবার পথ ডিগলসে পথ তাই এ পথে পরিষ্কার করে নিকাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘ সংগঠনে গ্রহণ করেছি গ এবং এহানি পরিষ্কার করতে গেলে গাই আমার তা কয়েকদিন লাগতোই গুদা কৃষ্ণতত্ত্ব রাধা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে আমি আলোচনা করি যেটা চাকরি কর্তারা যেটা কাম কর্তারা যে ভাববি মানু রাতি হান হইলে আর তাতে কিতা করামি কৃষ্ণ কথা হল থানা সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ আহান আমি আর একা হান বারইলাং কুঙা হাপ্তায় দিন আহান অথবা দিদিন আমি বিবেচনা করি আমার লেপ কোটাঙাই কৃষ্ণতত্ত্ব রাধা তত্ত্ব লম করিয়া চৈতন্য মহাপ্রভুর যুগল মিলন তারপরে দিয়াই তিতা মাধবেন্দ্রপুরী তত্ত্ব বৈশান্ত বৈষ্ণবগিরি গীথানি মাধবেন্দ্রপুরী তত্ত্ব যে ওই হান্না পার চৈতন্য চরিতামৃতে কোনোটাই হান্না পিতই কারণ রাধা কৃষ্ণর এ প্রেমে হান জগতের মধ্যে মহাপ্রভু যেহান আনেছিলে হান এহানোর আবিষ্কার করে হিল তাই মাধবেন্দ্রপুরী কারণ আমি গুরু পরম্পরা আমি উড়ে ব্রহ্মারাং তচিন করে ব্রহ্মারে কৃষ্ণই নাম দেছিল যে নাম হান ঔ নাম উহা নারদরে দেছিল নারদই ঔ নাম উহান ব্যাসদেবরে দেছিল ব্যাসদেবই ঔ নাম উহান শুকদেবরে দেছিল সনক সনন্দ সনাতন যেটা বৈষ্ণব চারিগ আসিলা ব্রহ্মার জিপুত
তার মধ্যে চারি সম্প্রদায় বৈষ্ণব আইলা শ্রী লক্ষ্মী রুদ্র ব্রহ্ম সম্প্রদায় সম্বন্ধে যদি জ্ঞান না থাক এটা হাব্বি গাটা মারটা গাটানি লাগতই গো আমার তো প্রচুর লিরিক পা করানি লাগতই প্রচুর সাধু সঙ্গ করাই লাগতই এবং সাধু সঙ্গ করানি সুযোগও আন একমাত্র মানুয়া ওর দ্বারা অসম্ভব মহাপ্রভু যে সাথে হাব্বিরে কাম বাটে দেছিল ও সাথে আমি বাংলাদেশের বৈষ্ণব জেতা আছি তানু এবং ভারতের জেতা বৈষ্ণব আছি সুতার আশীর্বাদে বৈষ্ণবেওতা সংগ্রহ করিয়া আমি এটা প্রবচন করি আলোচনা করি তে ব্রহ্ম সম্প্রদায় রুদ্র সম্প্রদায় লক্ষ্মী সম্প্রদায় শ্রী সম্প্রদায় সম্বন্ধে যদি জ্ঞান না থাক তাহলে এই ব্রহ্ম সম্প্রদায় কুঁয়ে আনে সীতা মাধবেন্দ্রপুরি সেই মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরি ঈশ্বরপুরী রাঙ্গ চৈতন্যদেব আইতুইয়া তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে দিয়ে তা হান্না পিয়া হম ইয়া চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্বন্ধে আমি আলোচনা করে নোয়ারা তাই মাধবেন্দ্রপুরী তারপরে অদ্বৈত মাধবেন্দ্রপুরী কাছে কি সাথে মহাপ্রভু আহানির আগে ধর্ময়ানরে সংস্থাপন করেছি তা সম্বন্ধে আলোচনা কা আমি নির্দিষ্ট দিনাহানাত আকিগ করে আনতাঙাই যদি আলোচক কমিতেলা বারে বারে আইতাঙাই চেষ্টা করতাঙাই আমারে হান্দি আর কৌ কনাক সৌ আনার চেষ্টা করতাই প্রভু আর কৌ মানু মিলা দিতুই তাই মাধবেন্দ্রপুরী সম্বন্ধে যদি জ্ঞান না থার আমার মালটে বলতে পইলাই শিবা সঙ্গনগতে মাধবেন্দ্রপুরীর ফিটা হান্দি তারা কর্মহান করলে নিত্যানন্দ প্রভুর ফিটা আনতে না দিয়া কর্ম করে নারতেই তাইলে মাধবেন্দ্রপুরী তত্ত্ববস্তু নিত্যানন্দ প্রভুর তত্ত্ববস্তু হারপানি লাগতই এই নিত্যানন্দ প্রভুকে কেন কিয়া মালটে বর্মা যে বল ফিটা আন পেলতা এ মাধবেন্দ্রপুরীও কি সাদে গো কিয়া গো মালটে বোধ ফিটা আন পেলতা চারিফাল বৈষ্ণরা বৈষ্ণবে তা কি সাদে তা এ বৈষ্ণবে তা কুঙ্গ কুঙ্গ নাং কিতা কিতা পৈলাকার পালা রিসাল পাও কুঙ্গ পিসেকার পালা রিসাল পাও কুঙ্গ ডাকুলা গো কুঙ্গ চারি সম্প্রদায় পালা যে তা গেই তাই তার প্রত্যেক পালার নামানুকরণ কিতা এটা সম্বন্ধে আমার সমাজে এই মালবা পমলে কর্মহান কর্তারা পল্লেন হান্দি তারা রাখা নেই দি তারা পিসেকা দিনে আতাং করি আমি লমসিতা তে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছন্দ গঠন করে হি তাতে এ সমাজের লাইব্রেরি এগর ভিতরে বৈষ্ণব সমাগম এ সমাজের সংস্কৃতি বানরে আমি লাইব্রেরিয়র মাধ্যমে হাবিরাং ফোর করে দিয়া সমাজে আনরে ধর্মমুখী করে দেন আমার সমাজের এ লুজিনিস এটা যদি আমি প্রকাশ না করিয়া উতলে ধর্মর পথে মানু নাই তাই আমার ধর্ম হানি মানু মরলে লেখুন তারা ধর্ম হান বলি আমি হার পাশি হান আমার ধর্ম হানি মে কৃষ্ণ ধর্ম হান বান্দারা খানা আনন্দ উৎসবে বান্দারা খানা কাহার পাশি হান রাধা অষ্টমীর দিনে বান্দারা খানা বাদগির মধ্যে আমার ধর্ম হান টিকে আসে গো বাদ বন্ধ করলে ধর্ম হান নাও টিকের মালটেপুর মধ্যে যত বই তারা মালটেপ তত্ত্ব সম্বন্ধে জ্ঞান নেই মালটেপুর মাঝে গীতা পাঠ করলে সাদামল তারা মালটেপুর মাঝে গীতা পাঠ করলে চা বিলেই তারা মালটেপুর মধ্যে লেরিকুলা ওর উপদে জাঙ্গান দে হইয়া বহে কুড়াও আসি মন্দির মধ্যে জাং দে হইয়া বহে কুড়াও থাই তারা মালটেপুর মধ্যে চেয়ার দিয়া বহাক নিয়ে কর্তারা এটা অনেক অপরাধ আছে এটা সম্বন্ধে তো জ্ঞান গ্রন্থে আছে ও জ্ঞান তার সম্বন্ধে আমার তা আয়ত্ত করা নিত তাই আমি কমসে কম চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্রপুরী নিত্যানন্দ প্রভু তারপরে চৈতন্য মহাপ্রভু তারপরে আমি নরোত্তম পরিবার হানতে আমি হাব্বি চর্চা না করলেও আমার পরিবারের গুরুর চর্চা হান করানি লাগে নরোত্তম সম্বন্ধে আমার তা জ্ঞান থানা লাগে নরোত্তম পরিবার নরোত্তম তত্ত্ববস্তু নরোত্তম মানুব না গই আমি এটা যে বাক মাতিয়ারে তা কৃষ্ণ যে সাদে পঞ্চভৌতিক দেহদারী মানুব না গই ও সাদে এরে যে নিত্যানন্দ প্রভু পঞ্চভৌতিক দেহদারী গো না গই চৈতন্যদেব দেহদারী গো না গই নরোত্তম ঠাকুর দেহদারী গো না গই নরোত্তম ঠাকুরের পরে আমি আইতা আইতা ভুবনেশ্বর সাধু ঠাকুর ভুবনেশ্বর সাধু ঠাকুর দেহদারী গো না গই উহাল প্রত্যেকের তলহানার তত্ত্ববস্তু বলিয়া লেখে দেয় তা মাধবেন্দ্র তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব চৈতন্য তত্ত্ব নরোত্তম তত্ত্ব ভুবনেশ্বর সাধু ঠাকুর তত্ত্ব এর চারি হ্যান জিনিস আমার তাহার পানি লাগতো সাধু বাবার সাধু বাবারে মানুও করে যদি করি আর অপরাধ কারণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণর ব্রজের রসে যেটা ঈশ্বরের মনোবাঞ্ছা পূরণ করানি কাউরিয়া যে তাহাসি তারা দেহধারণকারী মানুষ হইতে পারে কিন্তু তারা দেহধারণকারী নয় তারা তত্ত্ববস্তু তারা গোপী তারা গোপনীয়তা আছে সাধু ঠাকুর গোপনীয়তা আসিল
ধর তোমার গোপনীয়তা ছিল, গোপনীয় বস্তুটা আমি আবিষ্কার করে দিয়া সমাজের আং নাফল করে দিয়া, তাহলে সাধু বাবার প্রতি শ্রদ্ধা, নরোত্তম ঠাকুরের প্রতি শ্রদ্ধা, নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রদ্ধা, চৈতন্যদেবের প্রতি শ্রদ্ধা, মাধবেন্দ্রপুরীর প্রতি শ্রদ্ধাতে আমার তা কি সাধে জাগতইতা। আজি সমাসান ধর্মের প্রতি শ্রদ্ধা নিয়নির কারণ আমি তাই জ্ঞান, জ্ঞানের অভাব, সাধু সঙ্গের অভাবের কারণে আজি আমি আমার ধর্ম আনিমে কাঠভগরবালি খেসুদির পালি ধর্মহানাত আমি সীমাবদ্ধ হইয়া থাইলাম। তাই এরে বস্তুটা আমি কোরআনি এত বছর বাঁচিয়া আইলাম, তা গীতা পাঠে আনিলাম বলে আসল ধর্ম চৈতন্য বা অসর কাম আরম্ভ হইতাই তাতে এবাকা এবাকারে তা প্রত্যেক চৈতন্য ভাবসঙ্গর বৈষ্ণব আকর্ষিত হইতাই এবং সমাসান চিনানির মতো কাম আরম্ভ হইতা এবাকা। তাইলে ভুবনেশ্বর সাধু ঠাকুর তত্ত্ব যদি হারপার তাইলে তুই পঞ্চতত্ত্ব হারপানি লাগতই, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস সৈয়গোসাই হারপানি লাগতই, রূপ সনাতন ভট্ট রঘুনাথ রঘুনাথ দাস গোপাল ভট্ট সম্বন্ধে জ্ঞান হারপানি লাগতই, কারণ আমি লেরিক দিয়া রূপেত আমি সমস্ত মোরাগজ এবাকা দাহ করিয়ার গাও পেত সৈয়গোসাই গোস্বানাথ মোরাগত দিয়া বেলা দিয়া ইয়ার, তে সৈয়গোসাই সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাবে, বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া গো ধৌ হইলে ও কুরাং যার গা তা বৈকুণ্ঠে না জারগা, স্বর্গে না জারগা, কুরাঙ্গ না জারগা, কোথায় যায়, বৃন্দাবনে যায়, কে লইয়া যায়, সৈয়গোসাই লইয়া যায়, কারণ আমি সৈয়গ খুঁটি যেটা গাড়ে দিয়ারু তা সৈয়গোসাই, তাহলে সৈয়গোসাই বাসস্থান কোথায়, এ মৃতাগ মরালির পরে সৈয়গোসাই কুম্পিনি তারা গাতা সৈয়গোসাই রাং কিয়া দিয়াইলা তামার পাও পায়ে, এই সৈয়গোসাই ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলা, এ সৈয়গোসাই গে বৌহানোর লগে পানি আনোর লগে হুদগোর লগে নিয়া গো ব্রজে নিয়া ফোকরি তারা গা উহাল আমার হাব্বি কর্মতা আমি ব্রজর ভাবে করিয়া, আমার সমাজে না করতে পারে তিন মোরাগ মরলে তিন দিনে তিন প্রভু, পাঁচ দিনে পঞ্চতত্ত্ব, ছয় দিনে সৈয়গোসাই, হ্যাঁ আট দিনে অষ্টসখী, নয় দিনে নবীমঞ্জুরি, বারো দিনে দ্বাদশ কপাল, তেরো দিনে শুদ্ধ শ্রাদ্ধ, চৌদ্দ দিনে সংকীর্তন, এর আমার তা দুহান দাঁড়ালো চলিয়া যার গা আপকা দ্বারা হান আছে ওয়াল আমি জ্ঞাতি খেয়ার নাতাঙ্কর তারা ও ধারা হান, কিন্তু মহাপ্রভুর বৈষ্ণবী ও ধারা হান ও আছে দোহানি যদি পালন করতারাও তাহলে অতি উত্তম, তিন দিনে তিন প্রভুর সেবা বৈষ্ণব সেবা হান দেখানে মন্দির আগত বালা এগতে ঘরে জ্ঞাতি খাকা মন্দির আগত বালা, তিন দিনে তিন ধান সিদ্ধা দিয়া দেখাগা তিন প্রভুর সেবা, পাঁচ দিনে পঞ্চতত্ত্বের সেবা, ছয় দিনে সৈয়গোসাইয়ের সেবা, হ্যাঁ আট দিনে অষ্টসখীর সেবা, তাই মিতাগর যেহেতু ব্রজে গেল গা আগোয়ানতে সৈয়গোসাইয়ের রাং দাহ করলে গা আগোয়ানতে আয়াহ দিয়া জ্ঞাতি কর্ম প্রেতকর্ম পিতৃলোকর কর্ম আনো চলে এহানোর লগে আমি যদি এহানো যুগ দিয়ে পারিয়া তাইলে তো এতে অতি উত্তম, কারণ যে মিতাগতি সৈয়গোসাইয়ের রং দিয়াইলে উগতে তরে পেট নেই বৃন্দাবনে গেল গা, হাতে বৃন্দাবনে গেলে তুমি প্রথমে নবদ্বীপ যাও, নবদ্বীপ গিয়ে তুমি তিনপ্রভুর সেবা দেও, তিনপ্রভুর সেবা দেওয়ার পরে তুমি যাও পঞ্চতত্ত্বের সেবা দাও, পঞ্চতত্ত্বের সেবা দেনার পরে তুই বৃন্দাবনে কাকেই কাটতিতা, তিনপ্রভুর তিন দিনে তিনপ্রভুর সেবা করলে পাঁচ দিনে পঞ্চতত্ত্বের সেবা দিলে গিয়া ছয় দিনে গিয়া ব্রজে গেলে গা গিয়া উপে সৈয়গোসাই সেবা হান দিলে সৈয়গোসাই সন্তুষ্ট হইলা, তরে হারাও কলা অষ্টসখীর দর্শনের কা বলিয়া তরে অধিকার দিয়াইলা, অষ্টসখীর দর্শন করে অষ্টসখীর সেবা দিলে সেবা দিয়া তি নবীন মঞ্জুরি আগতি লাভ করলে, অর্থাৎ অষ্টসখী সারা রাধারানী সারা তুমি রাধারানীর কাছে দীক্ষা না গ্রহণ করা সারা গুরু রাধারামী গুরুস্বরূপে রাধারানী নিত্যানন্দ স্বরূপে রাধারানী চন্দ্রাবলীর স্বরূপে তরে যদি দীক্ষা না তারা উতলে তিতে অষ্টসখীর সখিয়া হতো না নোয়ারলে নাই, আমার তা ইশাল পাইয়া লাহান দিয়াই লাদিন ওয়ান এহান মানিয়া লাহান দিয়াই তারা, কিন্তু আচরণে আমি এহান না করা এরে যে ভাবে তা আমার তা প্রকাশ করানির কাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ গঠন করাই, আমি মালঠেকবোধ তাহাব্বির পরে আমি মালঠেকবোধ জিতাইয়া তাইলে মালঠেবেগর নাঙ্গান কিয়ান শিবাসঙ্গন মালঠেবেগর কীর্তন মাপু কুঙ্গ নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর এবারে কুঙ্গ থাই তুই মাধবেন্দ্র পড়ু কিয়া নিত্যানন্দ প্রভুর ফিটাহান দেনা উল্টা কিয়া মাধবেন্দ্র পুরীর ফিটাহান দেনা উল্টা
ক্যাপ মহাপ্রভুর ফিতাহানাত লতা মাধবেন্দ্র নিত্যানন্দ প্রভুর ফিতাহান যদি দেন আর মহাপ্রভুর ফিতাহাতে কেনাত লতা বিভিন্ন প্রশ্ন আছে তাহলে মহাপ্রভুর এতে আমি চৈতন্য গট গজে গ সংকীর্তনানাথ জগ বহিয়ার চৈতন্য গটু অপিথার এবং মহাপ্রভু মহাপ্রভুয়ে নিত্যানন্দ প্রভুরা নবদ্বীপ ফান কাত করে দেওয়া গেছে গা হরি সংকীর্তনের মাপুব নিত্যানন্দ প্রভু আলো হরি সংকীর্তনের নিত্যানন্দ প্রভুর ফিতাহান কীর্তন মাপুব রূপে দিতারা যেমন রাধা প্রেমে হান মাধবেন্দ্র পুরী প্রস্ফুটিত করেছে যে নয়ঞ্জলে কৃষ্ণ সেবা হান ও ভালো মাধবেন্দ্র পুরীরে ফিতাহান দিতারা এবং চারিদিকে চারি ফালুর বৈষ্ণব হইয়া এটা তত্ত্ব সম্বন্ধে আমার তা অনেক কিছু দায়িত্ব নিয়ে করারই লাগত চৈতন্য বা অসঙ্গ থানা মানে হান্না গই যে আমি গীতা পাঠ করলাম আমি রাধে রাধে বললাম আমি আমার নামে আন শ্রবণ করলাম কিন্তু বৈষ্ণবগিরি গীতানি হাবিরাং ভক্তিকা তরুহান যে সাথে আমারে দনসাম পাল্ল পাংলা করিয়া রিলিফে হেল্প করলা উহান ভৌতিক জগতর শান্তির কাম এহানে ভৌতিক কামান করলাম আর মানসিক শান্তি অন্যকে ধান করিয়া যে শান্তি হান পেলাম এহার আসল শান্তি হান না গই আসল শান্তি হানতে কৃষ্ণ সেবায় কৃষ্ণভাবে নিজরে আত্মসমর্পণ করানি রিটায়ার্ড হয়েছি যে তা মানু আমার বজগোপাল দারে মি দেহরি আমার লাইভে অ্যান্সার আমার প্রভাত সারে বিজয় লক্ষ্মী দি হাব্বিরে দেহরি মোর তানুর চরণে ভক্তিকাত করি কানু আমার উপদেষ্টা তানু আজি থৌতাল দিয়া আমারে আকবার দেশি রিটায়ারমেন্টর পরে তানু আমার লগে থাইয়া যে কৃষ্ণময় জগতা হানাত আমারে থৌতাল দিয়া দিতে লাগা আমার বয়োজ্যেষ্ঠ যেটা আমি গ্রন্থ সংগ্রহ করার চেষ্টা করি এটা সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করি মি অনেক গ্রন্থ সংগ্রহ করো সুতা মি শিলচারে যে তো আইলু হানতে মি এটা আমি বই সংগ্রহ করে আমি পাথারকান্দি জিতেও গা যে অনেক বই আছে এটার গজে প্রত্যেক বৃহস্পতিবারে আমি আঁকিও আঁকিও আনার চেষ্টা করতাম আই তাত্ত্বিকভাবে আমি ভক্তি মুভমেন্টে হান প্রাথমিক জ্ঞানে তালো আমি কতদিন হান আগুয়েক সৈয়গোসাই আলোচনা করতে ছয় দিন জিতইয়া পঞ্চতত্ত্বের আলোচনা করতে আর এক পাঁচ দিন জিতইয়া রাধা কৃষ্ণ কীর্তনতত্ত্ব সাধু বাবা এটা বিভিন্ন গান মার্কেট তত্ত্ব এটালো কাটেই কামি এবং এটা ইউটিউব করিয়া থই টাঙাই এটালো থানার পরে আমার প্রাথমিক জ্ঞান আহার আইতই এহানাত যদি আমি সমাজরে অনুপ্রেরণা করিয়া ওদেরে আমার মানুষ ভিতরে যে তাই মহাপ্রভু না করিয়ার মহাপ্রভুর একতারা তা আমার সমাজর ক্ষত্রিয়ত্ব না কর্তারা মহাপ্রভুর হরিনামে হান এসাদে হান বিভিন্ন তর্কর এটা এবাকাও সমাজে স্থান নেই এবং সমাজের মানুষরা এটা জ্ঞান যদি আমি ফু করে নারী আর অদূর ভবিষ্যতে আমার ধর্ম সংকট আহান দেহা দিত এবং আমি এহানেও লগে লগে আমি চালিয়ে আনান কুঙা আমার সমাজরে সদাচারের ভিতরে সমাজে আনরে আনানির প্রচেষ্টা করানি যতদূর পারো সদাচারী ওনার চেষ্টা আনতে আমি করি যেহেতু মহাপ্রভু ধর্মে আনে সদাচারী ধর্মহান এনার বাক্য বাক্যের সদাচার খাদ্যের সদাচার মনের সদাচার ভাবের সদাচার এনার সুজাগতাই গৌড়িয়া আমি যে এনারে গৌড়িয়া বলিয়া গৌড়িয়া শব্দের অর্থ শেঙনি গৌধর্ম বলতারা হান গৌড়িয়া ধর্ম হান গৌড়িয়া মানে আমার সমাজে গৌড়িয়া আর নিয়াম পারা হবা অর্থাৎ যে গো সদাচারী ওনার চেষ্টা করে উপরে মাত্রা তা গৌড়িয়া তাই সাধু বাবার এ পথে গত আমি আইতে গেলে গা এর সাথে বিভিন্ন জিনিস বেরিয়ে গিয়া উপেত গিয়া সাধু বাবার আসল রহস্য বারা দিতা গাইয়া আমি হরিনামের অনেকগুলি সিনেমার শুনল হরিনাম দি তারা এনটা কি অপরাধ নেই অন্যান্য জাতিগোষ্ঠী দি তারা আলাদা হান তানু হারনা পাশি আরো আমার সাধু বাবাই হরিনাম দেনার তার নিয়মা হান দেওয়া দেওয়া গেছে গা কুঙার রাসলীলার সুরে রাসলীলার ভাবে নয়ঞ্জলে হরিনাম বেলা হার উপায়া হরিনাম দেনা ফালদে ফালদে হরিনাম দেনা ওমার আসল হরিনামর আসল নিগুর তত্ত্ব হান্না গই হ্যাঁ হারোইয়া অনেক সময় হরিনামটি দিয়ে পারো কিন্তু আসল হরিনামর তত্ত্ব হার তাই কৃষ্ণ বিরহে ব্রজগোপীর যে ভাব অন্তর্ধ্যানে যে কৃষ্ণবিনে আমি থানা নোয়ার টাঙাই কৃষ্ণবিনে আমি জিংতা নোয়ার টাঙাই এ গোবিন্দ তোর আমার প্রেমে হান তোর আমার সম্পর্কে হান তিও মাটির চালাক্য পাহুই আমারে বেলা দিয়া গেলে গাথা যে পিঠায়ও থাক যে সাথে পানি হান নাইলে মাছ চিন্তা নার তারা
বৌহান নাইলে মানুষ চিন্তা না তারা উৎসাহ দেয় কৃষ্ণ নাইলে আমি চিন্তা না এরে ভাব রসে আনলো এলাদা না একা সাধু বাবাই মাতাছে তাই সাধু বাবার হরিনামর সুর তাল ভঙ্গি এটা আমার তার আধ্যাত্মিক আলোচনার না করলে এমন দিনে আর মুঙ্গে যাই তো সিনেমার শুলে আর তি দিয়া দেনা করতাই সিনেমার শুলে যদি হরিনাম দেনা করতারা ও তাহলে সিনেমার শুলে আর তি দিক গুলিয়াও করতে পারে তাই আমার সংস্কৃতি হানারে আমি গঠনমূলকভাবে আনতে গেলে গা তর্কর মাধ্যমে না টাঙায় সদাচারীও না ওয়ানা তো আমার তা কোনো সমাজের খাদ্য যেটা আপাতত আপকপাক আছে আনতে ও বেলায় আমি ধরাবাধা নিয়ম ল মাটি চিকারি দিয়ে মাতে নারিয়ার কারণ সধর্ম সদুসয়পি ন পরিত্য যে গীতার মাঝে মাতেছে কিন্তু সমাজ বিরোধী খাদ্য সমাজের পরিবেশ নষ্ট করেন সমাজের ভবিষ্যৎ প্রজন্মরে ধ্বংস করেন জন্মহারে নষ্ট করতই উষাদের খাদ্য আমি স্বীকার না করতে নাই এবং উষাদের খাদ্য খেয়া আমি কৃষ্ণলীলার ভিতরে সমানোয়ারিয়ার তাই অনেক ইশালপা ডাকুলা আমার অনেক মানুষ গজে অনেক বদনাম আহেন আমি কমসে কম চারিহান জিনিস আমার ভজনের পথেগত আমি মানিয়া চলানি থক বিশেষ করে আমার খাদ্যের সদাচার তামসিক খাদ্য আমি না হানি গীতার মাঝে গীতাহান আমি পাঠ করলাম গীতায় মাতেছে কথা তো যদি না শুনিয়ার উতারিতে গীতা পাঠে আনরতে গীতাহানোর লগে আমি অপরাধ করানি আন পড়িয়া গীতার মাঝে মাতেছে তা লুসিবাদ নাহিও ওরে পথে ঘাটে দে বেস্তারা বাসি জিনিসও তা নাহিও ওটা খেলে নোয়ারাই তারাই এবং নোয়ারাইলে আমি আটকানার তো শুদ্ধ ভাত শুদ্ধ আটে শুদ্ধভাবে রাধিয়া পরিষ্কারভাবে খেয়েও যতদূর সম্ভব ঘরে রাধিয়া খানার চেষ্টা করি হিনিয়া পরিষ্কার ইয়া আমার মানুষে বাত্রার তারা না হিনিয়া আমার মানুষে না রাত্তারা কোনোভাবে সমাজ নামি নিয়ে রাত্তারা মানে আলাদা হান ও আনার বৈজ্ঞানিক নিয়ম গীতাহানাত মাতেছে নিয়াম মরক্সি না হিও নিয়াম জাল খেলে অনেক নোয়ারা পানি অর এটা গীতার মাঝে মাতে দেশে নুন নিয়াম না হিও এবং নিয়াম আইটেম করিয়া মশলা দিয়া নিয়াম পারা নাহিও কিয়া বলে পাতলা পাতলা খানি খেলে গাড়ি গ সুস্থ ইয়াথার্তা রূপানী কল আসে বলিয়া ডাট ডাট খানি খেয়ে নোয়ারা না ডাইহ এটা গীতার কথা এ সদাচারী কথা গীতাই যেটা মাতেছে তাই মহাপ্রভুর বৈষ্ণব ধর্মে আমার খাদ্য প্রণালিকাত আমি এটা হম করিয়া থইতা তাই এটা সম্বন্ধেও আমার তো অনেক আলোচনা করানি থক তাই আজিকার মি লাইভ ভিডিওর মধ্যে আয়া হাফ বিরেতে ফোনে যোগাযোগ করে নারিয়ার অনেক সময় বাংলাদেশের অনেক বৈষ্ণবরে মেসেঞ্জারে না পিয়ার আজি বহুদিন হইল হাপ্তাহ লইল অনিল রাজকুমারে ফোন করি না পাওরি বাধ্য ইয়া বিশ্বজিৎ নিহারি কাদিরে না পাওরি যেটার লগে আমি বিবেচনা করিয়ার বাধ্য ইয়া আমি সুরেশবাবু বারো বিশ্বজিতরাং মাতলো যে এ ব্যাপারে তুমি বাংলাদেশে আলোচনা করো যে আমার মহাপ্রভুর ধর্মায়ন সম্বন্ধে আমার বক্তা কথাগোপে আরম্ভ করে লেরিকুলা না হয় পইলা পইলা আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থে আগে তার গজে বৈষ্ণব তত্ত্বর গজে আলোচনার দায়িত্ব আলো সিস্টেমেটিক্যালি আমি আইতাঙাই অ্যানাউন্সমেন্টে মিঠাইত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান্থ কইয়া বাংলাদেশের তো অনিল রাজকুমার নিহারি কাদিসি তালো আগে দায়িত্ব নিয়া আজি আমি কুঙ্গান করতাঙাই এর ধারাবাহিকতা হান বিশেষ করে হেমন্তর লগে হাফ বিয়ে আলোচনা করি বাংলাদেশত আলোচনা করি এনর আলোচনা হান আরম্ভ করি কৃষ্ণ নাম যত টটর দাঙাই যত ব্যাখ্যা কর দাঙাই তত মঙ্গল তাই হেনার অনেক সুতা আসি আমারে বাসিয়া অনেক কিছু হারপি টাঙাই বলিয়া তাই হাবিয়ানরে আমি ভক্তিকাত করি আগামী বৃহস্পতিবারে আমি আরম্ভ করানি মনে আসি এ বৃহস্পতিবারে আমি ঘোষণা করলাম শুভ সূচনা হইতো আগামী বৃহস্পতিবারে আমি কারে দায়িত্ব দেওয়ার অগিরকু বই কৃষ্ণ কথা সম্বন্ধে বৃন্দাবনের ভজেন্দ্রনন্দন কৃষ্ণ সম্বন্ধে তাত্ত্বিক আলোচনা আমি পইলা কৃষ্ণনাং তো করি কৃষ্ণস্তু জগৎগুরু জগৎগুরু বল তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার তো অনেকই মাত্রা তাহে মহাপ্রভুরে না বজিয়া কৃষ্ণরে বজিক হ্যাঁ মহাপ্রভুরে আমি বস্তা নাই মহাপ্রভু বই কৃষ্ণর যে নাম মান কৃষ্ণই দেশিল ব্রহ্মারে ও নামও আনি মহাপ্রভুর নাম মান ও নামও আনে সাধু বাবার নাম হান ও নাম আনে আমার গুরুদেব বৈদের নাম হান আলাদা নাম হান না কিন্তু লমিতে আমি মাতিয়ার হান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সবার গুরু ভগবান শ্রীকৃষ্ণ
আমি যার কাছে দীক্ষা লয় কিন্তু আমার জগৎগুরু পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণ তত্ত্ব বজেন্দ্রনন্দন, কৃষ্ণ তত্ত্ব বজেন্দ্রনন্দন কৃষ্ণ জগৎ ইমাজ সুদার গর্বে। এবার কৃষ্ণ বলতে আমি ধারকার কৃষ্ণ না কই, ধারকার কৃষ্ণ আমার গুরু নয়, আমার গুরু বজেন্দ্রনন্দন কৃষ্ণ। যে যার জেগর রাধার লগে জেগই মাধুর্য রস করেছে, ইমাজ সুদার লগে জেগই মাৎসল্য রস করেছে, সীতাম সুদাম বিল্লমঙ্গল গাছির লগে জেগই সৈক্ষ রস করেছে, এবং গুরুর লগে জেগই দাস্য রসে শেলকম পেছে, এবং বৃক্ষলতার লগে জেগই শান্ত রসে লীলা করেছে। শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মাধুর্য রস এ রসে আনির কৃষ্ণ জেগ বজেন্দ্রনন্দন কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন, কাম ভীজ কাম বায়ত্রী যাহার উপাসন। ও কৃষ্ণ ও সম্বন্ধে আলোচনা হান, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সুজাগতা হান, আমাদের আরাধ্য কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রজেন্দ্র বৃন্দাবনে অপ্রাকৃত। সেই কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে থাকে। সে কি প্রাকৃত? না, সে অপ্রাকৃত। নবীন মদন যেগই নবীন মদন, বৃন্দাবনের আসলীলাতে নবীন মদন যেগই সৃষ্টি করেছে। কামদেবরে পুনর্জন্ম দিয়া হত্যা না করিয়া কামদেবর মাধ্যমে রাসলীলা স্থলী এনরে আরাকো মনোরম কামময়ী করিয়া তুলে পারেছে। নবীনভাবে রাসলীলার বৃক্ষতারে যে বৃক্ষহান ব্রহ্মাই সৃষ্টি করেছে, ও বৃক্ষতারে কামভাব দিয়া ও বৃক্ষতারে নম্রতা করে দিয়া থেছে, নম্রতা হইয়াছে বৃন্দাবনে। তাই রাস্তারাত এলাদি তারা নম্রতা হইয়াছে প্রতি পদে পদে। ও কামদেব, যে কামদেব ওই গুরুয়ে তারে ব্রহ্মাই সৃষ্টি করেছে, গুরুয়ে তারে কৃষ্ণময় ভাবর ভিতরে কামবাপু আন দিয়া দিয়া কৃষ্ণ কামনাময় জগতে যে ন্যাপার আছে, সেই কামনার জগতের আসল কামিনী যে রাধারানী যেগ যেগই যেগরে মাত্রা তা কামিনী। কামদেবর কামহানরে জিঙিয়া আর কৌ কামিনী গপার আছে বন্যা রাধারানী, যে রাধারানীর কামনার কামদেবর যেগর বানগ যেগ তীর্গ যেগ ও কোনো কামে না লাগেছে। স্বয়ং কামদেব নিজে রাধার কামনার ইহা নিজের কামনা মানরে ধিক্কার দিয়া রাধার কামেতেই আজ রাসস্থলিতে সেবা করে পারেছে। সেই নবীন মদন কৃষ্ণ ও সম্বন্ধে আলোচনা হন। এ ব্যাপারে আমার কৃষ্ণর এ ভজনে হান, যদি কৃষ্ণকে যদি লেপ করে নাড়িয়া তাইলে আমার সমস্ত চৈতন্য ভাগবৎসঙ্গর আলোচনা হানি আমি লেপ করে রাখাঙাই। কেকা বলে আমার ভাগবত সঙ্গ নাঙান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ। শ্রী শব্দে রাধা, রাধারানী তত্ত্ব সম্বন্ধে হারপানি লাগত, এবং শ্রীরে আশ্রয় করিয়া যে কৃষ্ণ, সে কৃষ্ণ তারপরে চৈতন্য। কৃষ্ণ এবং রাধাকে যে আবিষ্কার করিয়া ব্রজের ভাব আবিষ্কার করিয়া ব্রজের রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করিয়া এ স্বয়ং সাইল আজি বৃন্দা যদি ঘোর না হইত কেমন জানিত কেমন ধরিতাম দে রাধার মহিমা জগতে জানিত কে। এভাবে আলো চৈতন্যদেবে যে চৈতন্য হান দেশে, এ চৈতন্য হ্যাঁ রাধা চৈতন্য হান, এ চৈতন্য হান বৃন্দাবন চৈতন্য হান, এ চৈতন্য হান সমগ্র মানব জাতির প্রেমময় জগতের যে গ্রন্থ হান ভাগবতের চৈতন্য হান যে হান, এহান জগতের মধ্যে যদি কোনো অবতার আগে দিয়া পারলে ও চৈতন্য দেবে দে পারেছে। ও আলো চৈতন্য শব্দ গো আলাদা শব্দ গো, অতএব চৈতন্য না জাগিলে গৌরাঙ্গ জাগ, না জাগিলে কৃষ্ণ জাগিতে পারে না, গৌরাঙ্গ না জাগিলে রাধাও জাগিতে পারে না। অতএব গৌরাঙ্গ মহাপ্রভু সারা রাধা কৃষ্ণের যুগল সেবা হয় না, তাইলে রাধাকৃষ্ণের সেই যুগল সেবাই প্রয়োজন, ভাগবতের প্রয়োজন। ভাগবত মানে ভক্ত, আজি চৈতন্য ভাগবত সঙ্গ। অতএব ভাগবত ভক্ত সারা চৈতন্য মিলে না, এবং চৈতন্য সারা রাধা কৃষ্ণ মিলে না, এবং চৈতন্যকে পাইতে হইলে ভক্তের সমাগম প্রয়োজন, ভক্তকে পাইতে গেলে সঙ্গের প্রয়োজন। সঙ্গ কি? সাধু সঙ্গ। কোথায়? চৈতন্য ভাগবত সঙ্গে, যেখানে হরিনাম সংকীর্তন হয়, এবং যেখানে শ্রবণং মননং কীর্তনং শান্ত ধৈর্য সৈক্য বাৎসল্য মাধুর্য রসর কীর্তনর ও ফামুয়ানাথ আমি হাববে সামিলই আটেল না পেক অন্যান্য কামতা আমি করিয়ারুতা আমার এ সংসারে হেনাত আসি আইবে হেনাত আমি ফলে তা ভুক করতে নাই হান।
মৃত্যুর পরে আমার প্রাপ্য বস্তু আনৈতাই শ্মশানহান জেপেত উবায় আহাতা সৈগ খুঁটা জেগিন্নাং রূপ সনাতন ভট্ট রঘুনাথ রঘুনাথ দাস গোপাল ভট্ট তানুর কগ্গত যে বাঁকা কাইতাঙা ইবাকা এরে নামে হান ঠাইতে যদি শ্রবণ করিয়ার এরে আত্মা গো যে গ নামে হান শ্রবণ করে রে গো আহিগ না গই নাম মান শ্রবণ করে রে গো কানহান না গই মান মান শ্রবণ করে রে গো পঞ্চভূতিক দেহা গো না গই আত্মার দেহা গো এ আত্মার দেহা গই গাই সয়গ সাইরাং আশ্রয় লই তুই গো এবং আত্মার দেহ গই আজি চিন্তায় ঠাইতে যদি প্রভুর নামে হান শ্রবণ করে বৃন্দাবন রসে হান শ্রবণ করে মৃত্যুর পরে সে বৃন্দাবনের ব্রজগোপীর সঙ্গ পেইতে গা আটকা কুড়া কোনো গনে রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে হিনীতে গা আটকা কুড়া কোনো গনে নিবৃত নিকুঞ্জ বনে ঘোরা ঘরে দিতে গা আটকা কুড়া কোনো গনে তাই হাবিহারে চৈতন্য ভাবচ্ছঙ্গের সঙ্গর মাধ্যমে এ জনমে হান সার্থক করে পরজনমে রাধা কৃষ্ণের যুগল সেবায় নিজরে বিলীন করে এবং জন্মে জন্মান্তরে বৃন্দাবনের দাসী হইয়া গোপীভাবে গোপী সঙ্গে গোপী গানে গোপী গীতে নিজর জীবনান ধন্য করে এ পথে গত হাবিয়ানে আয়া সামিল হইয়া আমার মানব জনমে হান সার্থক করে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন সবক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফরতু বসুচি নন্দন এ বাপে আলো হাবিয়ান আহে জগতে সত্যযুগে যে যে বস্তুহান দিয়ানার আছে ত্রেতা যুগে যে বস্তুহান দিয়ানার আছে দ্রাপর যুগে যে বস্তুহান দিয়ানার আছে কলিযুগে আজি বাবুনর কুলে জরমইয়া মিশ্র পরিবারে জরমইয়া মহাপ্রভে মুর্গ খুড়িয়া হরিনামর নামাবলী হ্যান গার্গত বেলিয়া অস্ত্র হাবি ত্যাগ করিয়া জগতের ঘরে ঘরে ভিক্ষামাগের হ্যান কুংহান আইষ দিব মর পাশে কৃষ্ণ দিব হাতে হাতে মরাং হাবিতা সমর্পণ কর মরে ডরনা পি আমি মুর্গ খুড়া সুগ মি বাবুন সব গইয়া হে সুগ বাবুন সব গইয়া আমি জনমে হান হমাল সুগ আজি মি কিন্তু হমাদে হমাদে হাব্বির চরণে ভক্তি কাজ করি জীবের পরম মঙ্গল জীবের পরম আনন্দ জীবের পরম দুঃখ নিবৃত্তির ফাম মানে তাই একমাত্র হরের নাম হরের নাম হরের নাম ইব্য কেবলম কলো নাস্তেই বনাস্তেই বনাস্তেই গতির অন্যথা এগোয় আমার পদ্ম তাই মহাপ্রভুর এ ভক্তি আন্দোলনের আমি রাগ গো যে গো বাড়িয়ার এর আগে বৃহস্পতিবার তো আমি হ্যাঁ আয়োজন করানোর চেষ্টা করেছি লাইভ ভিডিওর মাধ্যমে ভারত বাংলার যত বৈষ্ণবে হুন্তারা আমি আগরে আগে বাংলা করি হাবিরে ডাইহা এ পথে গত হাবিরে ডাইহা আমি আয়োজনে আর সার্থক করে কোনো করে মনে দুঃখ থাইয়া থাক হিংসা নিন্দা পরশ্বিক আতরতা এটা আমি গীতা পাঠে আমার তা নির্মূল করানি লাগতই আমার আঙ্গে তা কান্তি আছে তা যদি নির্মূল করে নারিয়ার আমার আং দুঃখ তা যদি নির্মূল করে নারিয়ার গোবিন্দের আনন্দর জগতু আনাত ব্রজের রসের ভিতরে আমি হমানোয়ার টাঙাইগা তাই হাব্বি অহংকার আত্মসম্মান আত্মপরিচয় হাবি বিসর্জন দিয়া মহাপ্রবেজের সাথে সন্ন্যাসী গইয়া নিত্যানন্দ প্রবেজের সাথে সন্ন্যাসী গইয়া আজি অদ্বৈত ঠাকুর গাছে যে সাথে ছালইলা ও পতু বল আজি সৈয়গ সাহের চরণে আমি আত্মসমর্পণ করি এবং বিষ্ণুপিয়া মণিপুরী সমাজে হানরে উদ্ধার করানিকা বলিয়া ভুবনেশ্বর সাধু ঠাকুরের মনোমাংসা পূরণ করানিকা বলিয়া হাবিয়ানে একবারে নিতাই গোর প্রেমানন্দে ওল হরি বল জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নরোত্তম ঠাকুর কি জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর ভক্তমণ্ডলী কি জয় কোটি কোটি প্রণাম হাবি শ্রীচরণে।